শারদীয় দুর্গোৎসবের পূর্বে রাজ্যে প্রথমবারের মতো ভর্তুকি মূল্যে রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সর্ষের তেল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের খাদ্য দপ্তর। সেই অনুযায়ী টেন্ডার করা হয় এবং এই টেন্ডার অনুযায়ী রাজ্যের প্রতিটি রেশন শপে তেল সরবরাহ করার জন্য বহিরাজ্যে তিনটি কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া হয়। এই টেন্ডারে তেলের যে দাম নির্ধারণ করা হয়েছিল তার সাথে রাজ্যের খাদ্য দপ্তর 15 টাকা অধিক ভর্তুকি দিয়ে 113 টাকা মূল্যে 1 লিটার তেল রাজ্যবাসীদের প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু এই গোটা বিষয়টিকে ঘিরে পুজোর আগে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোটা রাজ্যবাসীর মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু অবশেষে রাজ্যবাসীর বিভ্রান্তি দূর করার সময় এসে গেছে। এই সরিষার তেলের বরাত যাদের দেওয়া হয়েছিল তারা ইতিমধ্যেই রাজ্যের সকল রেশন শপগুলোতে সরিষার তেল পাঠানো শুরু করে দিয়েছে এবং আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ভোক্তাদের ভর্তুকি মূল্যে সরিষার তেল প্রদান করার সূচনা করেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন রাজধানী প্রগতি রোডস্থিত 61 নম্বর রেশন শপ থেকে এই সরিষার তেল প্রদানের সূচনা করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে শুরুতেই ঘোষণা করা হয়েছিল যে অক্টোবর মাসের শেষ থেকে শুরু করে দীপাবলির মধ্যে রাজ্যের প্রতিটি রেশন শপে সরিষার তেল পৌঁছে যাবে, আর রাজ্যের খাদ্য দপ্তর যে প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করছে এবং করবে। এদিন রেশন শপ থেকে খালি ব্যাগ প্রদানের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ভালোবাসা স্বরূপে ব্যাগ গোটা রাজ্যের প্রতিটি ভোক্তাকে দেওয়া হয়েছে এবং এই ব্যাগটি রেশন শপে আসার পূর্বে যারা রেশন থেকে জিনিস নিয়ে গেছেন তাদের পরবর্তী সময়ে শুধু ব্যাগটি প্রদান করা হয়েছে, আর যারা ব্যাগটি আসার পর রেশন থেকে জিনিস নিতে এসেছেন তাদের এই ব্যাগই করে জিনিস দেওয়া হয়েছে। সরষার তেল আমরা প্রদান করব এবং ঘোষণা দিয়ে আমরা সরষার তেল প্রদান করার সেখানে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু পুজোর আগে আমরা দেখেছি বলছে কোথায় সরষার তেল, সরষার তেল তো বেশি রেট রাখা হচ্ছে, সরষার তেল দেওয়া হচ্ছে না, খালি ব্যাগ দেওয়া হচ্ছে। এভাবে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে বিভিন্ন অংশ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তো আমরা খাদ্য দপ্তর থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে সরষার তেল আসবে, কারণ আমরা বরাবরই বলেছি যে সরষার তেল অক্টোবর মাসের লাস্ট থেকে শুরু করে দিওয়ালির মধ্যে সারা রাজ্যে পৌঁছে যাবে এবং এই সরষার তেল যারা টেন্ডারে পেয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন ব্র্যান্ড, ইমামি ব্র্যান্ড পেয়েছে এবং আমাদের রাজ্যে লংতরাই ব্র্যান্ড পেয়েছে, তো তারা অলরেডি সরষার তেল এখানে আসা পৌঁছে শুরু হয়ে গেছে। আজ থেকে আমরা এই রেশন শপের মাধ্যমে এখানে আপনারা ভোক্তারা দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে স্লিপ নিয়ে, তাদের মাধ্যমে সরষার তেলের ডিস্ট্রিবিউশন আমরা শুরু করেছি সিম্বলিক আকারে এবং এই সদর মহকুমার 265টা রেশন শপ রয়েছে, তার মধ্যে প্রায় 95টা রেশন শপে আজকে এই সরষার তেল দেওয়া কর্মসূচি শুরু হয়েছে। ধীরে ধীরে আমি যেটা বলেছি আজ থেকে শুরু হয়েছে দিওয়ালির পর্যন্ত সারা রাজ্যের 2056টা রেশন শপ রয়েছে, প্রতিটা রেশন শপে এই সরষার তেল দেওয়ার কর্মসূচি সেখানে আমরা সম্পন্ন করব। তার বাইরে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে আজকে দেখুন আপনি চাল থেকে শুরু করে চিনি, সরষার তেল, ডাল, ময়দা, সুজি, সয়াবিন, মশলা সমস্ত জিনিস আমরা প্রদান করছি যেগুলো বিগত দিনে ছিল না। ওই অংশটা থেকেই মানুষকে বিভ্রান্ত করার জন্যে পূজার এক সময় বলা হয়েছে খালি ব্যাগ দেওয়া হচ্ছে, খালি ব্যাগ তো আমরা বিনামূল্যে সবাইকে দিচ্ছি যাতে মানুষ প্রতিটা পরিবার যেন এই ব্যাগটা নিয়ে তার রেশন আইটেম আনার জন্য সেখানে রেশন শপগুলোতে যায়। অ্যাজ এ টোকেন অফ লাভ, অ্যাজ এ টোকেন অফ রেসপেক্ট পুজোর সময় আমরা মানুষকে সেটা প্রদান করেছি, কিন্তু বলা হয়েছে কি খালি ব্যাগ দেওয়া হচ্ছে, জিনিস নেই। তো জিনিস যারা মাসে একবার জিনিস পায়, যারা অলরেডি জিনিস নিয়ে গেছে তাদেরকে তো আর জিনিস দেওয়া হবে না, যারা জিনিস নেয়নি তাদেরকে ব্যাগের মধ্যে জিনিস দেওয়া হবে, সঙ্গে সরষার তেল দেওয়া হবে। তো যেটা আজকে থেকে শুরু সূচনা হয়েছে সদর মহকুমায় মোট 265টি রেশন শপ রয়েছে, যার মধ্য থেকে প্রায় 95টি রেশন শপে শুক্রবার থেকে ভর্তুকি মূল্যে সরিষার তেল প্রদান করার কর্মসূচি শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাদ্য জনসংভরণ দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, সদর মহকুমা প্রশাসক অরূপ দেব, সদর এসডিসি প্রদীপ কুমার ভৌমিক এবং অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।